আল্লাহি দর্শক আমি আব্দুল কামিফিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আপনারা জানেন যে আমরা ওষুধ ছাড়াই যে সুগার নির্মূলের কাজ করি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন এই বিষয়টি নিয়ে আমাদের তো বিশেষ করে আমাদের পেশেন্টদেরকে আমরা যে নাস্তা করার যে পরামর্শ দিই যে কিভাবে নাস্তা করবে কি নাস্তা হবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে বিশেষ করে আজকে ভিডিও বানানো অনেকেই হয়তো বুঝতে পারে না যে আমাদের আসলে নাস্তাটা কি হবে কি ধরনের হবে তো এই জন্য অলরেডি নাস্তা আপনাদের সামনে অলরেডি আমি নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা আপনারা হ্যাঁ ঠিকভাবে দেখা যাচ্ছে তো নাস্তাটা আচ্ছা এই দেখেন এখানে কি কি আছে এখানে আপনাদেরকে জিনিস দেখাবো সেটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ঘি ভাজা ঘি ভাজা পচ করা ডিম হ্যাঁ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পচ করা ডিম পচ করা ডিম মানে হচ্ছে যে এতে কোনো মশলা দেওয়া নেই এতে কোনো মশলা দেওয়া নাই এবং এই ডিমটা কিন্তু ঘিয়ে ভাজা রয়েছে এই ডিমটা ঘিয়ে ভাজা রয়েছে কোনো মশলা দেওয়া নেই এবং আমরা যে লবণটা দিই সেই লবণটা কিন্তু দেওয়া রয়েছে এই ডিমের মধ্যে আচ্ছা তাহলে আমরা একটা ডিম খাওয়ার সাজেস্ট করি আর কি যে একটা ডিম খাবে সেটা এরকম হতে পারে অথবা সেটা এইরকমও হতে পারে এই যে ডিমটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাও কিন্তু ঘিয়ে ভাজা ডিম এটা সিদ্ধ করা ডিম এটাকে হালকা একটু কম সিদ্ধ করে হ্যাঁ কুসুমটা হালকা নরম রেখে হ্যাঁ ডিমটা সিদ্ধ করতে হয় এবং ঘিয়ে ভাজতে হয় তো আপনি এই ডিমটাও খেতে পারেন অথবা যদি মনে করেন যে সেই ডিমটা যেটা আগে দেখালাম পচ করা ডিম হ্যাঁ সেটা মামলেট করা ডিম সেটাও আপনারা খেতে পারেন তাহলে কি হচ্ছে যে আপনারা দুটার মধ্যে যে কোনো একটা খাবেন আপনারা দুটোই আবার খাবেন না হ্যাঁ একটা খাওয়ার জন্য আমরা বলি একটা খাবেন হয় এটা খাবেন না হয় ওটা খাবেন যেটা আপনাদের ইচ্ছা তাহলে আপনাদেরকে এই ডিমটা দেখানো হলো আর কি আচ্ছা তারপর এখানে দেখুন এখানে শশা দেওয়া আছে আর কি তো এই শশার আমি একটা নিয়েছি হ্যাঁ এখানে আপনারা তিনটা চারটা আপনার জটা মানে প্রয়োজন আর কি যটা প্রয়োজন মনে করেন আপনার পেট ভরা খাওয়া নিয়ে দরকার যেহেতু এই জন্য এই শশাটা আপনি বেশি নিতে পারেন আনলিমিটেড নিতে পারেন সমস্যা নেই তারপরে এখানে দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কাঠ বাদাম কিন্তু কাঠ বাদাম চোখা ছিলানো আছে মানে কালকে সন্ধ্যাবেলায় এই কাঠ বাদাম ভিজে রাখা হয়েছিল তো কাঠবাদাম আহ ভিজে রেখে আজকে চোকা ছিলে দেওয়া হয়েছে আর কি তো এটা বুঝতে পারছেন এটা হচ্ছে কাঠবাদাম এবং চোকা ছিলা এটা ভিজানো বাদাম আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে চীনা বাদাম এটা এই চীনা বাদাম এটা আপনারা হয়তো তিরিশ গ্রাম বা চল্লিশ গ্রাম আপনারা নিতে পারেন অসুবিধা নেই তো আমি কিছুটা নিয়েছি আর কি হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কাজু বাদাম এই কাজু বাদামটা এটাও কিন্তু ঘিয়ে ভাজা আছে হ্যাঁ এটা ঘিয়ে ভাজা আছে তো এই কাজু বাদামও আপনারা নিতে পারবেন এখন কথা যেটা হচ্ছে যে আপনাদেরকে তিনটা বাদাম কি রাখতে হবে নাকি একটা বাদাম হলেও চলবে তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে আপনারা যদি তিনটা বাদাম খান তাহলে আপনাদের পুষ্টিটা বেশি হবে আপনাদের শরীর দুর্বলতা কম হবে এই জন্য তিনটা বাদাম যারা পারবেন অবশ্যই তিনটা বাদাম রাখবেন আর যাদের হয়তো অর্থনৈতিক সমস্যা হ্যাঁ তারা হয়তো শুধুমাত্র এটা বাদাম রাখলেও হবে যদি মনে করেন যে আমি দুরকম বাদাম রাখবো তাও হবে একরকম বাদাম রাখবো তাও হবে সেটা আপনাদের আহ ওপরে নির্ভর করবে আপনাদের সুবিধা মতো আহ করবেন আর কি তারপরে এখানে কি হচ্ছে এখানে দেখুন এটা কিন্তু বাটার হ্যাঁ ওই যে দুধ থেকে যে বাটার তৈরি হয় এটা বাটার হ্যাঁ বাটারটা আপনারা নিজেরাই আহ দুধ থেকে বানাতে পারবেন হ্যাঁ যদি আপনারা না বানাতে পারেন তাহলে ভালো বাটার একবারে খাঁটি হ্যাঁ যাতে কোনো কিছু অ্যাড করা হয়নি এইরকম বাটার আপনারা কিনতে পারেন সেই বাটারটা আপনাকে বাদামের সঙ্গে মিশিয়ে খেতে হবে আমি আপনাদেরকে খেয়ে দেখাবো সরাসরি তারপরে এখানে দেখা যাচ্ছে যে লবণ দেওয়া আছে আমরা যে লবণটা দিয়ে আর সেই লবণটা দেওয়া আছে তো এই লবণটা কি করবেন তো এই লবণটা আপনি শশা দিয়ে খাবেন খুব সহজ মানে শশা দিয়ে খেতে যেহেতু ভালো লাগে আর কি এই জন্য শশা দিয়ে ডিম দিয়ে আপনারা খেতে পারেন অসুবিধা নেই তাহলে এই হচ্ছে আমাদের নাস্তা যে আমাদের পেশেন্টদেরকে আমরা যে নাস্তাটা খাবার সাজেস্ট করি সেটা হচ্ছে কি শশা থাকবে আপনার ইচ্ছা মতো আপনি দুটা শসা খেতে পারেন অসুবিধা নেই তারপরে কাঠ ভিজে রেখে ওই নাস্তা করার সময় ওটা ছিলে খেতে হবে তবে মনে রাখবেন এই বাদাম এবং কাজু বাদাম অর্থাৎ বাদাম এবং কাজুবাদাম যাতে দশটার বেশি না হয় হয়তো আমার থালাতে আপনার বেশি দেখতে পাচ্ছেন আর আমি তো আলহামদুলিল্লাহ সুগারের পেশেন্ট নয় যে আমাকে একদম সেই সেইরকম ভাবে ই করে খেতে হবে তারপরেও তারপর আলহামদুলিল্লাহ শুধু আপনাদেরকে দেখানোর জন্য এগুলো কিন্তু ঘি দিয়েই ভাজা আছে আমি হয়তো তেল দিয়েও ভাজতে পারতাম ঘি দিয়েই ভাজা আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো একদম সেম সেম এই হচ্ছে আপনাদের মানে খাবার আর কি এই খাবারটা আপনাদেরকে নাস্তা হিসেবে ব্যবহার করতে হবে যতটা ইচ্ছা আপনারা শশা খেয়ে আপনার পেট ভরতে পারেন এতে প্রচুর আপনার এনার্জি পাবেন আপনার কোনো অসুবিধা হবে না তো আপনাদের সামনে আমি শুধুমাত্র দেখাচ্ছি না খেয়েও দেখাবো তো আপনারা হয়তো ভাববেন না যে হয়তো সুগার রুগীর জন্য হয়তো খাচ্ছে এরকম ব্যাপার না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট সুস্থ রেখেছে আল্লাহর হাজারো শুক্রিয়া হাজার বলে খুবই কম হবে অগণিত হম আলহামদুলিল্লাহ তো এগুলো কিভাবে খাবেন আমি বলে দিয়েছি তারপরে এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার সুবিধা মতো যেখান থেকে ইচ্ছে সেখান থেকে খেতে পারেন আপনি আগে ডিম খেতে পারেন আগে বাদাম খেতে পারেন আগে শশা খেতে পারেন যেটা আপনার যেভাবে ইচ্ছে আর কি তো আমি এখানে আপনাদেরকে যে জিনিসটা ফোকাস করবো আর কি যে এই বাদামের সঙ্গে যে মাখনটা আমি যে মাখিয়ে খেতে বলেছি কিভাবে খাবেন কিভাবে খাবেন তো আমার এখানে দেখেন এই যে মাখনটা দেখা যাচ্ছে এই যে দেখেন এইভাবে আমি মেখে নিচ্ছি এটাকে হুম এই দেখেন মেখে নিচ্ছি আমি এবং এর সাথে আপনি এগুলো মেখে নিতে পারবেন সমস্ত বাদামগুলো কিন্তু আপনি মাখতে পারবেন দেখুন আপনি যতগুলো বাদাম আছে বাদামের সঙ্গে এগুলো কিন্তু মাখিয়ে খাবেন হম মাখিয়ে খেলে আপনার লাভ ক্ষতি এখানে আমি এগুলো আলোচনা করার বিষয় নয় হ্যাঁ এটাতে হবে কি ইনসুলিন ইন্ডেক্সটা কম হবে এর বৈজ্ঞানিক কারণগুলো আছে এগুলো আমরা যেহেতু বৈজ্ঞানিক কারণগুলো এখন আলোচনা করছি না তো একটাই শুধু বলে দিলাম এই ইনসুলিন ইন্ডেক্সটা কম হবে হ্যাঁ তো এই যে আমি ধরেন যে মোটামুটি ভাবে মাখিয়ে নিলাম হুম আপনি করতে করতে পারেন এখন হয়তো অনেকের একটা প্রশ্ন থাকতে পারে আমি হয়তো বলে দিই বিষয়টা যে আমার তো ঘি ভাজা খেলে তো আমার বমি চলে আসে কারো কারো হতে পারে তো কি করব তাহলে এই যে দেখতে পাচ্ছেন মাখন এই মাখন দিয়ে আপনারা ভাজবেন কিংবা আপনারা কি করবেন ওই যে আমাদের একটা তেল আছে দেখেছেন ওই তেল দিয়ে আপনারা ভাজতে পারবেন যেটা আমাদের আহ কোল্ড প্রেস কোল্ড প্রেস কোকোনাট যেটা অয়েল হ্যাঁ আমরা যেটা দিয়ে থাকি সেটা দিয়ে আপনারা ভাজতে পারবেন মানে এই অপশন মানে ঘিয়ের অপশন যদি আপনাদের কাছে অসুবিধা মনে হয় তাহলে ওই তেলটা দিয়ে ভাজতে পারবেন অসুবিধা নেই হ্যাঁ প্রথমে ঘিটাই চেষ্টা করবেন ঘি দিয়ে যদি আপনারা ব্যর্থ হন যে আমরা খেতে পারছি না মানে কিছু কিছু রুগী আছে এরকম যারা ঘি খেতে পারে না তো তখন আপনারা ওটা দিয়ে কিন্তু ভাজতে পারবেন তো আবার কিছু রুগী আছে যারা ভাজাটা খেতে পারে এক্সট্রা ঘি খেতে পারে না হ্যাঁ তো তারা ঘি দিয়ে ভাজবেন তো এই দেখেন আমি মোটামুটি কিন্তু ভেজে নিয়েছি হ্যাঁ মানে মিক্স করে নিয়েছি মাফরের সঙ্গে এবার আমি আপনাদেরকে সরাসরি খেয়ে দেখাচ্ছি ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন যাতে আপনার হজমের প্রক্রিয়াটা মুখ থেকে শুরু হয় হম এটা মাথায় রাখবেন আমি ডিম খেতে যেহেতু খুব পছন্দ করি আলহামদুলিল্লাহ মনে করবেন আমার খাওয়া দেখে আপনারা আমি একটু তাড়াতাড়ি করছি মানে ভিডিওটা করার জন্য তবে আপনারা অবশ্যই চিপিয়ে চিবিয়ে ভালো করে খাবেন খুবই স্বাস্থ্যকর খাবার তো বিশেষ করে সম্মানিত দর্শক দেখতে পেলেন আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আমি খাবো না হম তো বিশেষ করে আপনাদের যে এটা ভিডিওটা দেখানো ছিল এইটা দেখে আপনারা ভালোভাবে নাস্তাটা করবেন বাড়াবাড়ি করবেন না এদিক সিদিক করবেন না আর বিশেষ করে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন তো বিশেষ করে আমাদের কাছে যারা চিকিৎসা করাতে চান অবশ্যই আমাদের অ্যাড্রেস হয়তো আমাদের রুগীরা তো অলরেডি জানি আর যারা হয়তো নতুনভাবে চিকিৎসা করাতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি আমাদের মোবাইল নাম্বার হচ্ছে নাইন আমি আবারও নাম্বারটি বলছি নাইন শুক্রবার বন্ধ থাকে যারা চিকিৎসা করাতে চান এক দুই দিন আগে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নামটা লিখে দেবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও যে কিভাবে আপনারা নাস্তা খাবেন কি কি জিনিস নেবেন কেমন করে কি করে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো ভিডিও আজকের এই পর্যন্তই আল্লাহ সুমাত আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত